তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের নিয়ে এসেছি নিউ এক্সাম্পল। তো দেখো, শর্টকাট মেথড তুমি কিভাবে করতে পারবে। এটা কি বলছে? 49² + 147² এটা কিভাবে করবে, আর এটা কিভাবে তোমরা বুঝতে পারবে যে এই টাইপের কিছু থাকলে? তো দেখো, যদি কোনো সংখ্যার যদি বর্গ থাকে, যেমন 7² কত? 49। আর সেই সংখ্যাটা যদি আবার 3 দিয়ে গুণ করে যদি 147 পাও, তাহলে এই টাইপের যদি থাকে কোনো কিছু, তাদের যোগফল করতে বলে তাদের স্কোয়ারের, তাহলে তোমরা কিভাবে শর্টকাট করতে পারবে। ফার্স্ট কী কাজ করবে, এই 49 যেটা আছে, এই 49কে তোমরা কী করবে, এই 49-এর সাথে 49 গুণ করবে। তো গুণ করে তোমরা কী করবে, কত আসছে? 2401। তো এই 2401-এর সাথে কিছু করবে না, দেখো সেকেন্ডে এই 2401 যেটা বেরিয়েছে ওটাতে জাস্ট তোমরা 10 গুণ করবে। 10 গুণ করলে কী হয়, শেষে জাস্ট একটা 0 হবে। এটা তোমাদের হয়ে গেলো অ্যান্সার। তো কত সহজে, জাস্ট এটা একবারই তোমরা কী করবে, আর এটা করার দরকারই থাকলো না, তাহলে তোমাদের 10 দিয়ে গুণ করলে তোমাদের অ্যান্সার পেয়ে যাবে। তো তোমাদের আমি নিয়ে চলে এসেছি সেকেন্ড এক্সাম্পল। তো তোমরা কিভাবে বুঝতে পারবে যে এটাকে তোমরা শর্টকাট মেথডে ব্যবহার করতে পারবে। তো তোমরা দেখবে ফার্স্টে যেটা কোনো সংখ্যার কি বর্গ আছে, তো 8-এর 8-এর স্কোয়ার কত বলো? 8-এর স্কোয়ার হচ্ছে 64, অবশ্যই এটা আছে। তো এবার দেখবে যে এটাকে তুমি 3 গুণ করে কি 192 পাচ্ছ, তো অবশ্যই আমরা 192 পাচ্ছি। তো তোমরা এটাকে শর্টকাট নিয়মে ব্যবহার করতে পারবে। ফার্স্ট আমি বললাম কি যে 64 × 64 তোমরা গুণ করবে, তো গুণ করে কত পাবে, তো দেখো 64 × 64 গুণ করলে কত আসছে, 40,960। এটা জাস্ট তোমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। আর তোমরা সেকেন্ডে কি বললাম যে কিছুই করতে যাবে না, জাস্ট যেটা অ্যান্সারটা পাবে, এই যে এই অ্যান্সারটা, এটার সাথে তুমি কী করবে, 10 গুণ করবে। তো কত আসছে, 409,600। এটা হলো তোমাদের অ্যান্সার। তো দেখো, তোমাদের এটা স্কোয়ার বের করা দরকার না। আর তোমাদের আমি বারবার বলছি, যদি কোনো অসুবিধা হয় বুঝতে, তো তোমরা কোনো কমেন্টে অবশ্যই তোমরা কমেন্টে জানবে, আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কেননা এটা তো তোমরা ডেলি ডেলি শর্ট ট্রিক্সের আপডেট পাবে, আর আমি নানা রকমের যাবতীয় যত রকমের টপিক থাকে আমি তোমাদের সামনে তুলে ধরবো।